আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা কাউসার। শুরুতে জানিয়ে দিব আজকে মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় যা যা থাকছে। উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকিতে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মিসিসিপি ও মিশিগান অঙ্গরাজ্যে দুই দলের প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে আজ। ইরাকের কিরকুক প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 50 আইএস জঙ্গি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী বাছাইয়ে মেইন অঙ্গরাজ্যের দলীয় ককাসে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন বার্নি স্যান্ডার্স। ইউক্রেনের রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শত শত ইউক্রেনীয়। পাকিস্তানে খাইবার পাখতুনখা প্রদেশের চার সাদ্দায় আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আল বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গ্রেনেড হামলা দুস্থদের টাকা আত্মসাৎ মামলায় আসামিদের নির্বাচিত করা হয়েছে বিএনপি শীর্ষ পদগুলোতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, প্রধান আয়োজনগুলি শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকিতে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের হুমকিকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে রাশিয়াও। এরই মধ্যে উত্তর কোরিয়া সহ বিশ্বের 40 জন ব্যক্তি এবং 30টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সিওল। মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার উপর নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজ করবেন তারা। রোববার উত্তর কোরিয়ার পক্ষ থেকে সিওল ও ওয়াশিংটনে পরমাণু হামলা যে হুমকি দেওয়া হয়েছে তা আগ্রাসী আচরণ বলে উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে তাদের নিয়ন্ত্রণের একমাত্র উপায় হচ্ছে নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়ন। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক আচরণ পশ্চিমা বিশ্বকে তাদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ চালানোর বৈধতা দেবে। এদিকে বিশ্বে 40 জন ব্যক্তি ও 30টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া, যার মধ্যে 34 জন ব্যক্তি এবং 24টি প্রতিষ্ঠানই উত্তরের, যাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলেও এই বিবৃতিতে জানিয়েছে সিওল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মিসিসিপি ও মিশিগান অঙ্গরাজ্যে দুই দলের প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে আজ। আইডাহোতে প্রাইমারি ও হাওয়াই ককাসে মনোনয়ন প্রার্থী বাছাই করবেন রিপাবলিকান ভোটাররা। নির্বাচনকে ঘিরে সোমবারের প্রচারণায় রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের কাদা ছোড়াছড়ির সমালোচনা করেছেন হিলারি। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রার্থীরা। এদিকে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে কয়েক সপ্তাহ প্রচারণার পর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। এদিন মিশিগানের ক্যালামাজু শহরে প্রচারণায় হিলারির ভাষণের বিনিময়ে পুঁজিপতিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার সমালোচনা করেন স্যান্ডার্স। হিলারির প্রতি মানুষের অধিকার নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি। সোমবার প্রচারণায় ব্যস্ত ছিলেন রিপাবলিকানরা। মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প মিসিসিপির ম্যাডিসনে প্রচারণায় জানান তার প্রচারণার কৌশল বেশ কাজে দিচ্ছে। ট্রাম্প বলেন, আমি যাই করি সেখানেই সফল হই, ভোটাররা আমাকে দারুণভাবে সমর্থন দিয়েছেন, আমিও তাদের জন্য কিছু করতে চাই, আশা করি আপনারা আমাকে সমর্থন করবেন। ইরাকের কিরকুক প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 50 আইএস জঙ্গি নিহত হয়েছেন। এছাড়াও রামাদি শহরে পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট এবং সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন আরও অন্তত 10 আইএস জঙ্গি। এদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ সরবরাহ আরও বাড়াতে দেশটির রুশ সামরিক ক্যাম্পগুলোতে প্রবেশাধিকার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মস্কো। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই দেশটি কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে আবারও মর্টার হামলা চালিয়েছে তুরস্ক। সোমবার কিরকুক প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইরাকি বিমান বাহিনী F-16 বোমারু বিমান। এতে আইএসের অন্তত 40 জঙ্গি নিহত হয়েছে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এসব হামলায় আইএসের অন্তত 4টি সদর দফতরে পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও জানানো হয়। এর মধ্যে সিরিয়ায় অবরুদ্ধ অঞ্চলগুলোতে মানবেতর জীবনযাপন করা স্থানীয় বাসিন্দাদের জীবন বাঁচাতে রুশ সেনাবাহিনীর সহায়তায় বিমান থেকে ত্রাণ সরবরাহ শুরু করেছে দেশটির সরকার। এছাড়াও সিরিয়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহ জোরদার করতে সেখানকার রুশ সামরিক উপাদিত করে বলে জানায় প্রেস টিভি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী বাছাইয়ে মেইন অঙ্গরাজ্যের দলীয় ককাসে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন বার্নি স্যান্ডার্স। অন্যদিকে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে পুয়ের্তো রিকো অঙ্গরাজ্যের দলীয় প্রাইমারিতে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে সহজ জয় পেয়েছেন আরেক মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বাছাই যতই এগিয়ে আসছে ততই যেন নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছেন ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দলের হেভিওয়েট প্রার্থীরা। একের পর এক দলীয় ককাস আর প্রাইমারি শেষে নিজেদের মধ্যে ব্যবধান কমিয়ে মনোনয়ন দৌড়ে লড়াই জমিয়ে তুলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ে মেইন অঙ্গরাজ্যের দলীয় ককাসে হিলারি ক্লিনটনকে পরাজিত করেন বার্নি স্যান্ডার্স। প্রায় 65% ভোট পেয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে পরাজিত করেন ভারমন্টের প্রবীণ এই সিনেটর। এদিকে মনোনয়ন প্রক্রিয়া অংশ হিসেবে মঙ্গলবার মিশিগান এবং মিসিসিপি অঙ্গরাজ্যে ডেমোক্রেট এবং রিপাবলিকান দলের প্রাইমারিকে সামনে রেখে রোববার ডেট্রয়েট তিনটি আফ্রিকান আমেরিকান গির্জা পরিদর্শন করেন ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। ইউক্রেনের রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শত শত ইউক্রেনীয়। রাশিয়ার 2 বছর ধরে বন্দী ইউক্রেনীয় পাইলট নাদিয়া সাপসেঙ্কোর মুক্তির দাবিতে তারাই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা এ সময় দূতাবাসের দিকে পাথর ও ডিম ছুটে থাকে। এ সময় তারা দূতাবাসের কয়েকটি জানালা ও গাড়ি ভাঙচুর করে। পাইলট নাদিয়ার বিরুদ্ধে রাশিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রম এবং 2 সাংবাদিককে হত্যার অভিযোগ এনে 2 বছর ধরে পুলিশি হেফাজতে রেখেছে রাশিয়া। ইউক্রেনীয়দের দাবি, নাদিয়াকে অপহরণ করে রাশিয়ার পাচার করা হয়েছে। বিনা বিচারে আটক রাখার বিরুদ্ধে নাদিয়া 83 দিন অনশন করে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে চারসাদ্দায় আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 27 জন। চারসাদ্দা জেলা সাপকদর এলাকায় অবস্থিত আদালতের সামনে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, হামলাকারী আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, এ সময় পুলিশ তাকে বাধা দিলে বোমা বিস্ফোরণ ঘটায় সে। এতে ঘটনাস্থলে 3 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 8 জন নিহত হয়। হামলা দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান। এ ঘটনায় ওই এলাকার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় দর্শক সংবাদ পরিক্রমার এই পর্যায়ে জানিয়ে দিব মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আল বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলে রায়ের পূর্ণাঙ্গ কপি রেখে রিভিউ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মীর কাসেমের আইনজীবী। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম শহর ইসলামী ছাত্র সংঘের সভাপতি মীর কাসেম এই অঞ্চলের আল বদর প্রধান হিসেবে কাজ করেন। শহরের আন্দরকিল্লায় ডালিম হোটেলে গড়ে তোলেন নির্যাতন ক্যাম্প। মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার কারণে বাঙালি খান হিসেবে কুখ্যাতি পাওয়া কাসেম আলীর বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে মুক্তিযোদ্ধা জসিম সহ 6 জনকে হত্যা এবং রঞ্জিত দাস ও টুনটু সেনকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের দায়ে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। আরও 8টি অভিযোগে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 2014 সালের নভেম্বরে ট্রাইব্যুনালে দেয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এই জামায়াত নেতা। আপিলের রায়ে ফাঁসির সাজা বহাল রাখেন আপিল বিভাগ। 3টি অভিযোগ থেকে খালাস দেওয়া হয় তাকে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, 2012 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হন এই জামায়াত নেতা। 2013 সালে 14টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। মামলার রাষ্ট্রপক্ষে 24 জন এবং আসামিপক্ষে সাক্ষ্য দেন 3 জন। 2014 সালে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন তার বিরুদ্ধে, আর বুধবার দেওয়া হলো আপিলের রায়। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবায়ের। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এবং বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন অন্যরা। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম সফর। 33 বছর আগে 1983 সালে সৌদি আরবের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন। এর আগে সন্ধ্যা 6টার দিকে বিশেষ বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পেছনে ফিরে তাকানো নয়, ভবিষ্যতের বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবের বলেন, ভাতৃসুলভ মুসলিম দেশে আসতে পেরে আমি আনন্দ বোধ করছি।
পেছনে ফিরে তাকানো নয়, ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে। দুই দেশের ঐতিহাসিক শক্তিশালী সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক অব্যাহত রাখতে দুই দেশ সব ক্ষেত্রে একসাথে কাজ করে যাবে। সাক্ষাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবের বলেন, ইসলাম ভালোবাসা, শান্তি ও ক্ষমা শিক্ষা দেয়, অথচ সন্ত্রাসীরা ইসলামের মূল্যবোধকে অবজ্ঞা করছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, চরমপন্থার বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি মিডিয়ার অংশগ্রহণ জরুরি বলেও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। আগামী 12 মার্চ ঢাকায় শুরু হচ্ছে এইচআইভি এইডস বিষয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন ICAP 12। এই উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক জানান, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইডস বিষয়ক এই সম্মেলনে বিশ্ব 56টি দেশের নীতি নির্ধারক, সরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন সংস্থার প্রায় 1000 প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে 50টি বৈজ্ঞানিক অধিবেশনে গবেষণামূলক প্রতিবেদন উপস্থাপিত হবে। এই সম্মেলনের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রেনেড হামলা, দুস্থদের টাকা আত্মসাত মামলায় আসামিদের নির্বাচিত করা হয়েছে বিএনপি শীর্ষ পদগুলোতে, এটি নাটক ছাড়া আর কিছুই নয়। সোমবার বিকেলে 7 মার্চ উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যুদ্ধ অপরাধীদের প্রতিষ্ঠিত করেছিলেন। ঐতিহাসিক যে মাঠ থেকে ডাক আসে স্বাধীনতা, সে মাঠে আওয়ামী লীগের জনসভা। 71-এর 7 মার্চ স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া অভিনাশী ভাষণের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনা বলেন, যত বাধাই আসুক, যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের 7টি দেশের রাষ্ট্রদূত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। বিকেলে রাজধানীর ধানমন্ডি 32A বঙ্গবন্ধু জাদুঘরে রাষ্ট্রদূতরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডমিনিকান রিপাবলিকানের অ্যাম্বাসেডর এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া ঔষধ ও পোশাক শিল্পে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে এদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেওয়ারও কথা জানান তিনি। পরে জাদুঘরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রদূতগণ। প্রিয় দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমার এই পর্যায়ে জানিয়ে দিব মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। পশ্চিমা নিষেধাজ্ঞার পূর্ববর্তী সময়ের মতো দৈনিক 26 লাখ ব্যারেল পেট্রোলিয়াম রফতানি করতে চায় ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সময় তিনি আরও বলেন, বর্তমানে দৈনিক 4 লাখ ব্যারেল পেট্রোলিয়াম রফতানি করলেও কয়েক মাসের মধ্যেই পূর্বের অবস্থানে ফিরে যাবে ইরান। 2011 সালে নিষেধাজ্ঞা আরোপের পূর্বে দৈনিক 26 লাখ ব্যারেল পেট্রোলিয়াম রফতানি করত ইরান। পরমাণু চুক্তির মধ্য দিয়ে ইরানের উপর থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর 2016 সালের প্রথম প্রান্তিকে দৈনিক 20 লাখ ব্যারেল পেট্রোলিয়াম রফতানির লক্ষ্য রয়েছে ইরানের। প্রায় 17,000 কোটি টাকার 16টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ECNEC। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পটি পল্লী বিদ্যুতের আওতায় 15 লাখ গ্রাহককে বিদ্যুৎ বিতরণ প্রকল্প। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা, যার পুরোটাই সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে। 2018 সালের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, ফেব্রুয়ারিতে দেশে মূল্যস্ফীতি ছিল 5.62%, যা গত 41 মাসের মধ্যে সর্বনিম্ন। গত 41 মাসের মাঝে সর্বনিম্ন মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি যত কমবে ততই দেশের মানুষ উপকৃত হবে, তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। দেশের প্রায় 82% মানুষকে আমরা পল্লী বিদ্যুতের আওতায় নিয়ে এসেছি। সমস্ত এলাকায় পৌঁছে দিতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে 4,44,000 কিলোমিটার আমাদের সঞ্চালন লাইন তৈরি করতে হবে। প্রিয় দর্শক, আজকে মিলেনিয়াম সংবাদ পরিক্রমা শেষ করব। তার আগে প্রধান আয়োজনগুলো জানিয়ে দিব আরো একবার। উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকিতে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মিসিসিপি ও মিশিগান অঙ্গরাজ্যে 2 দলের প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে আজ। ইরাকের কিরকুক প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 50 IS জঙ্গি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী বাছাইয়ে মেইন অঙ্গরাজ্যের দলীয় ককাসে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন বার্নি স্যান্ডার্স।
ইউক্রেনের রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শত শত ইউক্রেনীয়। পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে চার সাদ্দায় আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আল বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গ্রেনেড হামলা দুস্থদের টাকা আত্মসাত মামলায় আসামিদের নির্বাচিত করা হয়েছে বিএনপি শীর্ষ পদগুলোতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছিল মিলেনিয়াম সংবাদ পরিক্রমা। এই সংবাদ পরিক্রমার ভিডিও সহ যে কোনো আপডেট পেতে লগ ইন করুন www.millenniumtv.net। মিলেনিয়ামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।